আমি রেড কার্ড খাবো, আমি ক্ষমতা নেই বাংলাদেশে, ক্ষমতাই নেই। ঠিক না বেঠে? মাশরাফি, ওয়ালাইকুম সালাম। মাননীয় সংসদ সদস্য দামাস, দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, তোমার নামে তুমি যে একটা অ্যাড করছো লাভস LAFZ, এটা গুলশান দুই নম্বরে একটা শো এক্সিবিশন হচ্ছে, এখানে একটা মানে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান তার টাকমাথার কারিশমা আর কুরুচিপূর্ণ বক্তব্যে বেশ ক্ষিপ্ত জনগণ। মঞ্চে দাঁড়িয়ে উল্টাপাল্টা বলতে তাকে প্রায় সময় দেখা যায়। ঠিক না বেঠে? কখনো নায়কের বেশে, আবার কখনো গায়কের বেশে মঞ্চ কাঁপান এই প্রতিমন্ত্রী। বর্তমানে নারীর প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখেই ছিলেন তিনি। বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের। এবার মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দৌলতপুরের নিজ বাড়িতে এই দুর্ঘটনার শিকার হন তিনি। সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, রাত 8টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে যান তিনি। ফ্যান পড়ে তার কপালের ডান দিক জখম হয়েছে, দিতে হয়েছে 3টি সেলাই। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন রাজনীতি ছাপিয়ে নানা বিষয়ে আলোচিত এই সংসদ সদস্য। বর্তমানে উনি বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং মোটামুটি সংক্রামুক্ত বলা যায়, হ্যাঁ সুস্থ আছেন। অন্ততই ধরতে চাস না মা? সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডাক্তার মুরাদের সাথে ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জামালপুর 4 আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া স্ত্রী ও সন্তানদের উপর নির্যাতনের অভিযোগও উঠে সাবেক তথ্যমন্ত্রীর বিরুদ্ধে। নানা বিতর্কের মুখে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন ডক্টর মুরাদ, তবে দেশটির বিমানবন্দরে পৌঁছালেও তাকে ঢুকতে দেওয়া হয়নি।